আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে হচ্ছে ম্যাথ থিং ডিফারেন্স সিরিজের পাঁচ নম্বর ক্লাস সো এই ক্লাসেও আমরা হচ্ছে হয়তো নতুন কিছু শিখবো নতুন কোনো ট্রিক্স শিখবো অথবা ম্যাথ সলভ করার নতুন কোন রুট শিখবো তাহলে আর বাড়তি কথা না বলে চলো তাহলে শুরু করা যাক দেখো আজকে হচ্ছে যে ম্যাথটা আছে মিস্টার এক্স স্পেন্ড সেভেন্টি টু পারসেন্ট অফিস ইনকাম অন ক্লোদিং টোয়েন্টি টু পারসেন্ট অন ফোর অ্যান্ড ফাইভ পারসেন্ট অন গিফট অ্যান্ড দ্য রিমেনিং তিনশো তিরিশ টাকা অন লটারি টিকিট হোয়াট ইজ হিজ ইনকাম ইন টাকা থাউজেন্ড সব সময় মাথায় রাখবা এটা তো হচ্ছে পার্সেনটেন্সের ম্যাথ তাই না পারসেনটেন্সের ম্যাথে তোমার যেই সংখ্যাটা বা যেই ডিজিটের পিছনে পারসেনটেন্স থাকবে না ওইটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো না তোমার ম্যাথ এইটটি পার্সেন্ট সলভ হয়ে যাবে আচ্ছা অনেকটাই সহজ হয়ে যাবে এবং তুমি রুটটা পেয়ে যাবা এই যে এইখানে এই ম্যাথের মধ্যে একটাই হচ্ছে কি সংখ্যা আছে যার পিছনে কোনো পার্সেন্টেজ নাই তো তুমি যদি এটা বের করতে পারো ওই তিনশো তিরিশ কত পার্সেন্টকে রিপ্রেজেন্ট করতেছে তাহলেই তোমার ম্যাথ সমাধান হয়ে গেছে আমরা ওই কী নিয়মে যাবো না আমরা ওই ট্রেডিশনাল কোনো ওয়েতে যাব না তো মিস্টার এক্স তুমি যেটা দেখতেছো বিভিন্ন খাতে টোটাল হচ্ছে কি সে করে আচ্ছা রিমেনিং টাকা অর্থাৎ এই যে বাকি যে তিন পার্সেন্ট এটাই তো তিন তিনশো তিরিশ অর্থাৎ তিনশো তিরিশ কত পার্সেন্টকে রিপ্রেজেন্ট করতেছে তিন পার্সেন্টকে কত পার্সেন্টকে তিন পার্সেন্টকে তো তিন পার্সেন্টের মান কত তাহলে বলা আছে তিনশো তিরিশ মেতেই দেওয়া আছে আচ্ছা কত পার্সেন্ট কত করতে হবে কত একশো পার্সেন্টের মান এখন বলতে কেন আমরা একশো পার্সেন্টের মান বের করব সব সময় মাথায় রাখবো আমার ইনকাম এটা তো সবসময় একশো পার্সেন্টেই তাই না একশোই এখন তুমি একশো পার্সেন্ট থেকেই তুমি ফিফটি পার্সেন্ট এইখানে দিলা দশ পার্সেন্ট ওইখানে দিলা বিশ পার্সেন্ট ওইখানে দিলা তো ইনকাম তো তোমার একশো পার্সেন্ট এখন তোমার ইনকাম একশো টাকা হোক দুইশো টাকা হোক পঞ্চাশ হাজার টাকা হোক এক লাখ হোক বাট এটার মান তো সবসময় একশো পার্সেন্টে এটা থেকে তুমি বিভিন্ন জায়গায় বাঘ বা টরা করতেছ তো তিন পার্সেন্ট হচ্ছে তিনশো তিরিশ তোমার বের করতে হবে কত একশো পার্সেন্টের মান তো ওই যে আমরা তিন পার্সেন্টের মান যদি তিনশো তিরিশ হয় তাহলে একশো এক পার্সেন্টের মান হবে কত ওই তিন দিয়ে ভাগ করলে হচ্ছে এক পার্সেন্টের মান পেয়ে যাব এটার সাথে তুমি এই হান্ড্রেড গুণ করো গুণ করলে আমি একশো পার্সেন্টের মান পেয়ে যাব। তো তিন এগারো কত তেত্রিশ পিছনের শূন্য তাই না একশো দশ এবং একশো গুণ করলে তুমি পাওয়া হচ্ছে এগারো হাজার শূন্য আর পিছনের দুইটা শূন্য আর বলছে ইন টাকা থাউজেন্ড হোয়াট ইজ হিজ ইনকাম তো তার ইনকাম কত ছিল এগারো তাই না এগারো হাজার তো এটা হবে কি বেসিক্যালি তোমার অ্যান্সার বুঝতে পারছো তো আমরা পার্সেন্টেঞ্জের ম্যাথগুলো এভাবে করব। তো এখন তোমার কাজ তো শেষ হয়নি তুমি আমাকে বলো এই যে ম্যাথটা এইখানে তিনশো তিরিশের জায়গায় যদি পঞ্চান্ন থাকতো তাহলে অ্যান্সার কি হবে তুমি যদি এটার অ্যান্সার বলতে পারো তাহলে আমি ধরে নিব তুমি ম্যাথটা বুঝতে পেরেছ কেমন তো সবাই এটার অ্যান্সার আমাকে কমেন্টে জানিয়ে দাও আর পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো পরবর্তী ক্লাস নং সিক্স এটাও হচ্ছে আমরা খুব দ্রুতই আপলোড করে দিব এবং আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদেরকে সন্ধ্যা সাতটা বাজে এই সিরিজের ক্লাসগুলো আপলোড করতে এতে করে তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে একটা কন্টিনিউশন থাকবে যে যেই প্রস্তুতি নাও না কেন এতে করে তোমার হেল্প করবে সবার জন্য শুভকামনা রইল Allah Hafiz.